জি টেকনো চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণরূপে 100 দিনের কাজ করেন সেই সব সুপারভাইজারদের জন্য, যারা আপনারা 100 দিনের কাজ করিয়েছেন অথচ আপনাদের পেমেন্টের জন্য এফটিও হয়েছে কি না, হলেও কবে নাগাদ হয়েছে, আপনাদের সম্পূর্ণ টাকার এফটিও হয়েছে কি না এবং তা পেমেন্ট হয়েছে কি না জানতে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। আপনারা আপনার মোবাইলের গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স এমন যে আপনাদের সাইটগুলো আছে সেই সেখানে চলে যাবেন। যেমন আছে এখানে গুগল ক্রোম বা গুগল, আপনি ক্রমে গেলেন, যাওয়ার পরে এখানে ক্লিক করবেন, বারে ক্লিক করবেন energia.nic.in, এই অপশনটি ক্লিক করার পরে এন্টার করবেন অথবা গো করবেন। করার পরে আপনার এরকম একটা পেজ খুলবে, এরকম একটা পেজ খুলবে। এখানে আপনি এই যে অপশনটা আছে, এই যে চিকে চিহ্ন, এইটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনার বিজ্ঞাপনটি সরে যাবে। যাওয়ার পরে আপনার এখানে দেখবেন এই যে অপশানটা আছে ওল্ড ভার্সান, এই ভার্সানের উপরে আপনারা ক্লিক করবেন। এই ভার্সানের উপরে ক্লিক করার পরে পরবর্তী পেজ খুলবে, সেখানেও দেখতে পাবেন একটা বিজ্ঞাপন এসছে। হ্যাঁ দেখুন, একটা আবার বিজ্ঞাপন চলে আসছে। এখানে এই যে অপশানটি আছে, এই যে এখানে চিকে চিহ্নের উপরে, এখানে আবার ক্লিক করবেন, তাহলে এই বিজ্ঞাপনটি সরে যাবে। সরে যাওয়ার পরে আপনারা চলে আসবেন এখানে, দেখুন অনেকগুলো অপশান আছে পাশে, এই যে এই সোজাসুজি এখানে এই যে এস্টেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার পেজটি, হ্যাঁ এই পেজটি খুলে গেছে। এবার এখানে চলে আসবেন, দেখুন অনেকগুলো স্টেট এসছে, আপনি একটা স্টেট নিয়ে নেবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে পরবর্তী অংশ খুলে গেছে, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা বাঁ দিকে চলে আসবেন। আমি জুম করে দেখান, বাঁ দিকে চলে আসবেন। বাঁ দিকে আসার পরে দেখবেন এখানে আছে নর্থ 24 পরগনাস, সাউথ 24 পরগনাস, অনেকগুলো ডিস্ট্রিক্ট দেখতে পাবেন। সেখান থেকে আপনি নর্থ 24 পরগনাস এন্ট্রি করে নিলেন। করার পরে আপনারা আবার দেখতে পাবেন বাঁ দিকে কিছু ব্লকের নাম এসছে, দেখুন কিছু ব্লকের নাম এসছে সেখানে, সেখান থেকে আপনি একটা ব্লক চুজ করে নিলেন। আমি দেগঙ্গাটাকে চুজ করে নিলাম, তারপরে একটা পেজ খুলেছে। দেখুন এখানে গিয়ে আপনি দেখতে পাবেন এই যে অ্যাকাউন্টস EFMS, এই অপশানের এখানে দেখুন FTOতে আছে FTO স্ট্যাটাস রিপোর্ট, এই অপশানটাই আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবার একটা পেজ খুলবেন, দেখুন খুলে গেছে এই যে এই FTO স্ট্যাটাস রিপোর্ট পেজ। এখান থেকে আপনি দেখতে পাবেন সুপারভাইজার মেটেরিয়াল এবং সব কিছু দেখতে পাবেন। আপনি আপনার সুপারভাইজারের পেমেন্টের অবস্থান জানতে এখানে ক্লিক করবেন, স্কিল সেমি স্কিলড, ওখানে ক্লিক করার পরে দেখবেন এখানে এই পেজটি খুলে গেছে। এই যে এই পেজটিতে আপনার আছে, দেখুন প্রথমেই আছে গ্রাম পঞ্চায়েতগুলির নাম, তারপর টোটাল FTO কতগুলো হয়েছে, ফার্স্ট সিগনেটারি, এবারে এই সেকেন্ড সিগনেটারি। আপনাকে এই ফার্স্ট সিগনেটারি এই যে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ আছে এর উপরে আপনার ক্লিক করতে হবে, আপনি যে পঞ্চায়েতে সেই পঞ্চায়েতে তার গায়ে ক্লিক করুন। করার পরে দেখুন পরবর্তী অংশ খুলে যাবে, ভালো করে দেখুন বুঝতে পারবেন ব্যাপারটা খুব সহজে। হ্যাঁ এবার দেখুন এই যে পরবর্তী অংশ FTO ফার্স্ট সিগনেটারি, এই অংশটি খুলে গেছে। খুলে যাওয়ার পরে আপনি চলে আসবেন এই যে প্রথমেই আছে FTO নাম্বার, যে নাম্বারগুলো মানে আপনার FTO করার পরে আসে এটা হচ্ছে FTO নাম্বার। FTO নাম্বারের পরে আছে দেখুন সিগনেটারি ডেট, তারপর আছে অ্যামাউন্ট, তারপর ট্রানজ্যাকশান অফ প্রসিড, নাম্বার অফ ট্রানজ্যাকশান আর অ্যামাউন্ট। যেহেতু দেখুন এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এই যে নাম্বার অফ ট্রানজ্যাকশান প্রসিড থেকে দেখুন এইগুলো দেখুন পরপর সব পূরণ হয়ে আছে, তার মানে এই পেমেন্টগুলো আপনার সুপারভাইজারদের হয়ে গেছে, এইগুলোতে আর কোনো ডিউ নেই। কিন্তু নিচে দেখুন একটাতে আছে জিরো, এটা জিরো, তার মানে এগুলো এখনও হয়নি। এর পরবর্তী যে FTO করা হবে সেটা নিচে চলে আসবে, এর নিচে এই যে পরপর আসবে এই 11 নম্বরে চলে আসবে। আপনি এইভাবে দেখতে পাবেন যে আপনার পরবর্তী মাস্টার রোল তার পেমেন্ট হয়েছে কি না বা এন্ট্রি হয়েছে কি না, এন্ট্রি হলে আপনাদের সুপারভাইজার টি এন্ট্রি হয়েছে কি না। যেহেতু এবার আপনারা করবেন কি, এই যে কোনো একটা FTOতে আপনারা ক্লিক করুন, দেখতে পাবেন এই যে ক্লিক করলেন এখানে দেখুন যে নামগুলো চলে এসছে, এই যে সুপারভাইজারদের নাম পরপর আছে দেখতে পাচ্ছেন।
এবার আপনারা চলে আসুন পাশের দিকে, এখানে এই যে অ্যামাউন্ট আছে, পরপর সব অ্যামাউন্টগুলো আছে এবং সেগুলোর প্রসিড হয়েছে কি না তার পাশেই দেখতে পাবেন, সেগুলো প্রসিড হয়েছে কি না আছে এবং তার পাশেই কোন ডেটে প্রসিড হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এইগুলো দেখতে পারেন। এরপরে আপনারা এখান থেকে ব্যাক করুন, আপনার এবার প্রত্যেকটা এফটিওতে গিয়ে এবার আপনার এফটিও এন্ট্রি হয়েছে কিনা বা আপনার মাস্টার রোল এন্ট্রিটা বা সুপারভাইজার এন্ট্রিটা হয়েছে কিনা প্রত্যেকটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার নামে কত টাকা এন্ট্রি হয়েছে বা তার পেমেন্ট হয়েছে কিনা বা কোন ডেটে পেমেন্ট হয়েছে সেটা কত তারিখে প্রসিড হয়েছে সেগুলো দেখতে পাবেন। আমি শেষেরটা দেখাচ্ছি, শেষেরটা যেহেতু পেমেন্ট এখন হয়নি দেখুন শেষেরটা ক্লিক করলাম, এবার খুলে গেছে দেখতে পাবেন এই শেষেরগুলো যে নামগুলো এসছে, কিন্তু এই যে পাশে দেখতে পাবেন অ্যামাউন্ট আছে কিন্তু পাশে কোনো পাসের ডেট বাই নাই, তার মানে এগুলো এখনও পেমেন্ট হয়নি। এইভাবে আপনি প্রত্যেকটা মাস্টার রোল এবং মাস্টার রোলের আপনার যে সুপারভাইজার পয়সাটা বা টাকাটা সেটা এন্ট্রি হয়েছে কি না আপনারা প্রত্যেকটা এফটিও শেষে গিয়ে গিয়ে প্রত্যেকটা আপনি চেক করে দেখে নিতে পারবেন, অর্থাৎ বাড়ি বসেই আপনি আপনার প্রত্যেকটা এন্ট্রি হয়েছে কিনা পরপর হচ্ছে কিনা বা কোনোটা মিস হয়ে যাচ্ছে কিনা কোনোটা আপনার কোনো টাকা পেতে আপনার বঞ্চিত হচ্ছে কিনা সেগুলো পরপর দেখে নিয়ে আপনি আবার সংশ্লিষ্ট জায়গায় জানাতে পারবেন। এই পর্যন্ত ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ।